গরমকাল তো আসবেই, সামনে রমজান মাসও চলে আসছে, বেশি বেশি তৃষ্ণাও পাবে। অনেক সময় এত বেশি গরম পড়ে তখন পানি খেয়েও কিন্তু মন ভরে না, তখন এই ড্রিঙ্কটা বানিয়ে তৃষ্ণা মেটাবেন পুদিনার সাথে লেবুর এই অসম্ভব রিফ্রেশিং স্বাদের জন্য। এখন আর দোকানে যেতে হবে না, হাতে গোনা অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনি বাসায় খুব চটপট তৈরি করে ফেলতে পারবেন। নাম হচ্ছে মিন্ট লেমোনেড বা মিন্ট লাইম জুস। তো চলুন কীভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি আমি, একদম ফ্রেশ পুদিনা পাতাটা নিতে হবে জুসটা বানানোর জন্য। আমার সাদ বাগানের কিছু পুদিনা পাতা ছিল, ওখান থেকে আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি এক কাপ পুদিনা পাতা নিয়েছি, খুব ভালো করে সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম। এখন ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, যে ভাজা জিরের গুঁড়োটা আমি বাসায় করেছি। সবসময় চেষ্টা করবেন জিরের গুঁড়োটা যাতে বাসায় তৈরি করা থাকে, ওইটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে এক চা চামচ দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে লেবুর জুস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তো দিয়ে দিলাম লেবুর জুস। তো এটা দেওয়ার পর আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তারপরে দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে 3 টেবিল চামচ দিতে পারেন। আজকে আমি 2 গ্লাস হবে এরকম করে বানিয়ে নিচ্ছি। 2 গ্লাসের জন্য 3 টেবিল চামচ চিনিটা অবশ্যই লাগবে। মিষ্টি যেভাবে পছন্দ করেন ওইভাবে অ্যাড করে দিবেন। তো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু আইস। আইস দেওয়ার পরে একটা লাইম স্লাইস দিয়ে দিচ্ছি। এখন একটু ছেঁকে নিব। এভাবে বানিয়ে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে 2-3 দিন রাখতে পারবেন, এবং আজকেও খাবেন, পরশু দিনও খাবেন, আবার তরশু দিনও খেতে পারবেন। এই তো আমি খুব ভালো করে ছেঁকে নিলাম। আমি যে পরিমাণে বানিয়েছি আপনারা চাইলে 2 গ্লাস বানাতে পারবেন, মানে আমি যে পরিমাণ সব কিছু দিয়েছি। তো এখানে কিছু আবার ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি। এখানে চাইলে আপনারা 7-আপ যে কোনো কোল্ড ড্রিঙ্ক দিতে পারেন, 7-আপ স্প্রাইট এই টাইপসের আর কি। তো এখানে আমি একটা লাইম স্লাইস দিয়ে দিচ্ছি আর একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য। তো আমি খেয়ে নিব এখন। 1 গ্লাস আমার জন্য বানিয়েছিলাম আর 1 গ্লাস আপনাদের ভাইয়ার জন্য বানিয়েছি। তো এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি, কেউ 1 গ্লাস খেয়ে উঠবেন না। এই সাইজের গ্লাস হলে 2 গ্লাস খেতে হবে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই গরমের দিনে, আর ইফতারি টেবিলেও কিন্তু সুন্দর করে টেবিলে সার্ভ করতে পারেন। খুব মন প্রাণ ভরে যাবে একদম এই জুসটা খাওয়ার পরে। আপনার একদম স্বাস্থ্যকর একটা জুস বলতে পারেন। মন প্রাণ একদম শান্তি লাগবে এই জুসটা যখনই খাবেন, গরমের দিনে বা ইফতারের সময়। তো অবশ্যই পাশে ট্রাই করবেন। আজকের মতো শেষ করছি এখানে আমার ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।